নমস্কার জনাগলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পূজা আর আজকের ব্লগটা মা আর আমি দুজনে স্টার্ট করছি। তো টাইম হচ্ছে দুপুর 2:30 বেজে গিয়েছে। তো আপনারা ভাবছেন যে এইভাবে রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সব কিছু ব্লগে দেখতে পারবেন। তো ব্লগটা দেখতে থাকুন পুরোটা। আর মা আর আমি যাচ্ছি, বাবা যাচ্ছে না। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে, পুরো প্যাকিংও কমপ্লিট, জাস্ট বেরোবো কিছুক্ষণের মধ্যে। কিসের জন্য যাচ্ছি সবটাই আপনাদের দেখাবো, বলবো, শুধু আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো আমরা তো রেডি, মা আর আমি বেরোচ্ছি। যদি আমি মানে বাস স্ট্যান্ডে বাসে করে যাবো, যদি বাস স্ট্যান্ডে পারি তাহলে ভিডিও করবো, নাহলে একদম যেখানে পৌঁছাবো সেখানে গিয়ে মানে ভিডিও করে দেখাবো যে কোথায় এসেছি কি। যদি পারি তো অবশ্যই করব। দেখা হচ্ছে আপনাদের সাথে, যে কোথায় যাচ্ছি সেটা আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। এই যে আমাদের ব্যাগপত্র, দুদিনের জন্য যাচ্ছি তো সেরকম কিছু নেই। তো বেরোচ্ছি এবার, এই যে মা রেডি হয়ে গেছে, বেরোচ্ছে এবার। এখন বের হচ্ছি, চলো চলো চলো। এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে আর টাইম হচ্ছে মোটামুটি 3:00 বাজছে। এতক্ষণ বাস ছেড়ে দিয়েছে, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট স্টপে। চলো না কে ওটা দেখো তো, মাসির বাড়ি আছি, ছোট মাসির বাড়ি। আগে এসেছিলাম নারায়ণ পুজোতে, জানেন আপনারা। তো বুনুর জন্য কেকের অর্ডার করেছি, দেখতে পেলেন ওখানে। আর কিছু খাবার টাবার নিয়েছি, বাড়ি আছি, বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা আছে। তো আপনার আগে তো বললাম যে মাসির বাড়ি এসেছি, জাস্ট এই বাড়িতে ঢুকলাম, একটু ফ্রেশ হবো, তারপর বুনুর জন্য কিছু খাবার টাবার এনেছি। তো ওগুলো খাওয়া দাওয়া করবো, সেগুলো দেখাবো। আর বেসিক্যালি মাসির বাড়িতে এসেছি কারণ কালকে বুনুর জন্মদিন, তার জন্য মাসির বাড়িতে এসেছি। তো কালকে কী কী হবে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো আপাতত ফ্রেশ হইনি, টাইম হয়েছে মোটামুটি ওই সন্ধে 6:00 বেজে গিয়েছে। ফ্রেশ হবো, তারপর আপনাদের সাথে কথা বলছি। এই যে এখানে আছে চিকেন বার্গার, মাসিয়া নিচে সিঙ্গারা, তারপর কোল্ড ড্রিঙ্কস, চিকেন বার্গার এগুলো আমি এনেছি, আর মাসিদিকে সিঙ্গারা নিচে, এগুলো আমরা খাওয়া দাওয়া করবো। তারপর রাত্রে তারপর চা আছে, তার সাথে মাসিদিকে চা বানাচ্ছে, তো এগুলো খাওয়া দাওয়া করবো। এই যে বুনু এখানে বসে আছে, এই যে মাসিদিকে চা নিয়ে আসছে। তো এগুলো আমাদের খাওয়া দাওয়া হবে, গল্প হবে, তারপর রাত্রেবেলায় কি করছি সব কিছু দেখাচ্ছি, যদি পারি তো দেখাবো। মা এখানে সিঙ্গারা খাচ্ছে, ওইদিকে মাসি সিঙ্গারা খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস, চা। এই যে সিঙ্গারা খাওয়া হয়ে গেছে, এবার চা খাও। এদিকে বুনু বার্গার খাচ্ছে। কেমন হয়েছে, ভালো খেতে? এই যে বুনু বার্থডের জন্য মেশো, এই যে এতগুলো বেলুন এনেছে, কালকে ফোলাতে হবে না, কালকে বেলুন ফোলাতে হবে। এগুলো ওই যে স্প্রে, তারপর এটা সামথিং কিছু একটা। এই যে কালকে হবে এইসব, এগুলো মেশোকে একটা আনতে বলা হয়েছিল, মেশো এনেছে তিনটে স্প্রেগুলো নিয়ে চলে এসেছে। কালকে ভালোই মজা হতে চলেছে। কালকে মজা হবে এবার, কালকে সন্ধ্যেবেলা ওর জন্মদিন সেলিব্রেট হবে, তো কিছু লোককে ইনভাইট করা হয়েছে, তো কালকে দেখতে পাবেন সব কিছু। এই যে আমাদের রাতের মেনু হচ্ছে ঘুগনি আর রুটি, এই যে মাসি করেছে ঘুগনি। তো মোটামুটি 9:30 বেজে গিয়েছে, আমরা খেয়ে নেব। আবার কালকে সকালে তো অনেক কাজ আছে, বুনুর বার্থডে, তার জন্য সব আয়োজন করা হবে। তো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর কালকে আবার দেখা হচ্ছে। এই যে সকালবেলায় উঠে মানে ওই 8:00 বাজছে, মারা সকাল 7:00 আগে সবাই, মাসি তো মানে 6:00 থেকে উঠেছে না, মা 6:00 আগে উঠে মাসি শুরু করে দিয়েছে। আর মা এদিকে সব সবজি কাটছে, মানে 5 রকম যে ভাজা হবে এটা মাসি করবে দুপুরবেলা, রান্নাটা বুনুকে দেবে। তো এখানে ওই ভাজা ভুজি দিয়ে সব সবজি কাটা হচ্ছে। আর মেশো বাজার গিয়েছে সব জিনিস আনতে, তো ওগুলো মেশো আসুক তারপর দেখাচ্ছি।
মাছ নিয়ে চলে এসেছে বাজার থেকে মাছ হবে আর আমি তো বলেছি সব অনেক রকম ভাজা হবে মানে আমার বোনের মেয়ে যেগুলো খেতে ভালোবাসে সেই সবগুলো দুপুরে রান্না হবে আর রাত্রে তো বাদ বাকি হবেই রাত্রে অনুষ্ঠানটা আর দিনের বেলায় মায়েরা যেমন যেভাবে দেয় সব পাঁচ তরকারি ভাত রাতেতে সেটা ওইগুলো সব হবে বোন ওই সাইডে রান্না বসিয়ে দিয়েছে পায়েস ডাল সব হতে শুরু করে দিয়েছে আর এখন আমি এই মাছগুলো ধুয়ে নেব আর তার আগে শাকগুলোকে কেটে নিচ্ছি ধুয়ে শাক কাটছি শাকটা কাটার পর মাছগুলো ধুয়ে নেব দুপুরে সেই রকম অত কেউ আসবে না রাত্রিবেলায় অনেকে আসবে আসি এই পটল ভাজা তারপর এই আলুতে এগুলো নিয়ে হলুদ লবণ মাখাচ্ছে আর এইদিকে ডালটা হয়ে গিয়েছে এদিকে পায়েস হচ্ছে আর এইদিকে তো মাসি ওই আলু ভাজবে পটল ভাজবে ওই সব পাঁচ রকম ভাজা হবে আর এই যে এখানে পায়েস হচ্ছে আর আজকে হচ্ছে 23 তারিখ আর আজকে বুনুর বার্থডে তো সকালবেলায় সবাই উঠে পড়েছে মাসি তো সব থেকে ভোরে উঠেছে এবং মা উঠে সবাই রান্না বান্না জোগাড় শুরু করে দিয়েছে আর টাইম হচ্ছে আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে টাইম হচ্ছে ওই 9টা বাজছে তো আমরা এখন ব্রেকফাস্টটা করে নেব তারপর বাইরে যাওয়ার আছে কিছু কাজ আছে মানে মিষ্টি টিষ্টি এইসব কিছু আনার আছে সেগুলো দেখাবো তারপর কেক টেক সব কিছু আনলে তখন তো দেখাবোই আর আপাতত আমরা সবাই মিলে ব্রেকফাস্টও করিনি কারণ পরে আর টাইম পাওয়া যাবে না তো তার জন্যে ব্রেকফাস্টও করছি আর ব্রেকফাস্টে আছে আজকে আছে আমাদের ঘুগনি মুড়ি তো সেটাই খাওয়া দাওয়াটা করে নেবো মাসি ওইদিকে রান্না করছে মানে পাঁচ রকম ভাজা তারপর মা মাছ করবে এসব হবে তো সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো তো ব্লগটা দেখতে থাকুন আপনারা তো টাইম হয়েছে 11টা আমি বুনু মাসি বেরোচ্ছি কেক আনতে আর কিছু জিনিস কিনতে এই যে আমরা বেরোচ্ছি রাস্তাতে মানে যাচ্ছি কেকটা অর্ডার দেওয়া আছে কেকটা আনবো আর কিছু জিনিস কেনা আছে ওগুলো কিনে আনবো এই যে মাসি আমি আর ওদিকে বুনু আছে প্রচণ্ড রোদ পড়েছে মানে খুবই রোদ অবস্থা খারাপ একদম তো আগে এই জিনিসগুলো জিনিসপত্র নিয়ে আসি তারপর এসে আবার মানে বুনুকে খাবার দেওয়া হবে মাসি রান্নাবান্না করেছে সব কিছু তো ওগুলোর আয়োজন করতে আছে ওগুলো দেখাবো জোগাড় জানতে আমি সব কিছুই এই যে মাসি আমি তিনজন মিলে সবাই যাচ্ছি মুনু কেক নিতে এসছি আমরা ফুল নিয়েছি কেক নিতে এসছি আমাদের সব কেনাকাটি হয়ে গেছে বাড়ি ঢুকছি আর আগেই বললাম যে খুব রোদ অবস্থা খুব খারাপ তো সবার হাত পুরো ভর্তি মাসি আমার বোনের সবারই হাত ভর্তি বাড়ি গিয়ে দেখাচ্ছি আপনাদের কি কি কিনে এনেছি এখানে বুনুর কেক মানে অর্ডার দেওয়া ছিল এটা নিয়ে আসা হয়েছে এটা পরে দেখাবো আর খুলছি না এখন মাসি খুলছি না পরে দেখো আর এগুলো নিয়ে আছে মিষ্টি আছে এতে সব মিষ্টি আছে নাহলে এখানে আছে জুস ওখানে বুনুর জন্য আছে চকলেট চিপস তারপর ফুল নিয়ে আসা হয়েছে ফুল টুল এইসব নিয়ে আসা হয়েছে এখানে মাছের ঝোলটা নামিয়ে দিয়েছে মাছের ঝোলটা হয়ে গেছে বাকি রান্না সব কিছু কমপ্লিট তো এবার মানে সবাই রেডি হবে দুপুরে বোনকে যে খাবার দেওয়া হবে সেগুলোর জন্য সব রেডি করা হবে তো আমি সেগুলো দেখাচ্ছি আপনাদের